নমস্কার, দীপ মাইনর ইউটিউব চ্যানেলের গল্প গুজব অনুষ্ঠানে আপনাকে আরও একবার স্বাগত। ভূত তো আমরা সবাই দেখেছি, হয়তো বা স্বপ্নে, কিন্তু ভূতের ছেলের স্বপ্ন কি কখনো আসে আপনাদের? সেই নিয়েই লীলা মজুমদারের আজকের গল্প, ভূতের ছেলে। রাত যখন ভোর হয়ে আসে, তখন ওই তিন মাথার বাঁকা নিম গাছটায় হুতুম প্যাঁচাটারও ঘুম পায়। নেরু দেখেছে ওর কান লোমে ঢাকা, ওর চোখে চশমা, ওর মুখ হাঁড়ি। হুতুমটা কেন যে চিলছাদের ছোট খুপড়িতে পায়রাদের সঙ্গে বাসা করে না, নেরু ভেবেই পায় না। বোধহয় ভূতেদের জন্য নিম গাছতলায় ভূত আছে। একদিন ভোরবেলায় মই বগলে ছাগলদারি লোকটা রাস্তার আলো নিভিয়ে চলে গেলে পর নেরু দেখেছিল কোমরে রূপোর ঘুনশিওয়ালা, মাথায় গুটিকত কোঁকড়া চুল ভূতেদের ছোট্ট কালো ছেলে নিম গাছতলাটায় কাঁসার বাটিতে নিম ফুল কুড়োচ্ছে। নেরুকে দেখেই ছেলেটা এক চোখ বুজে বক দেখালো। নেরু ভাবল ভূত কি না, তাই ভদ্রলোক নয়। অনেক দিন নেরু অনেক বেলা পর্যন্ত গাঁ গাঁ করে ঘুম লাগিয়েছে, শেষটা এমনকি ভজাদা এসে ঠ্যাং ধরে টেনে খাট থেকে নামিয়েছে। নেরু কিন্তু একটু রেগে মেগে যাননি, ও তো আর সুকুমারদা নয় যে মুখ দেখলে বালতির দুধ দই হয়ে যাবে, কিন্তু সেই ছানাটাকে আর দেখা হয়নি শেষটা। হঠাৎ একদিন নেরু স্বপ্নে দেখল কালো ছেলেটা ওকে লেঙ্গি মেরে ফেলে মাটিতে নাকের ফুটোয় কাগের নোংরা পালক দিয়ে শুশুড়ি দিচ্ছে। রাগের চোটে নেরুর ঘুম ছুটে গেল, ইচ্ছে করলো ছেলেটার মাথায় সুপুরি বসিয়ে লাগায় খড়ম। খানিক চোখ রোকরে জিভ দিয়ে তালুতে কুচকুচ করে চুলকে রাস্তার দিকে তাকিয়ে দেখলো মই বগলে সেই লোকটা। তারপর নিমতলায় তাকিয়ে দেখলো ভূতের ছানাটা একলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বত্রিশ পাটি দাঁত বের করে বেজায় হাসছে, যেন কালো ভাল্লুক মূলো জীবচ্ছে। সে কি বিশ্রী হাসি, গোটা কতক শুট লাগালে হয়। ছেলেটা নেরুকে দেখে আজ আর বক দেখালো না, ওকে হাতছানি দিয়ে ডাকলো, ভূতের ছেলে বাবা, বিশ্বাস নেই। নেরুর একটু ভয় হচ্ছিল, ঘরের ভিতর এদিক ওদিক একবার তাকালো, দেখে কি না কুজোর পিছন থেকে একটা ইয়া বড় টিকটিকি মুন্ডু বাড়িয়ে ঘোলাটে চোখ পিটপিট করে ঘুরিয়ে আহ্লাদে আহ্লাদে ভাব করে টিক 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 করে আবার মুন্ডুটা ঢুকিয়ে নিল। কেমন যেন তুচ্ছ তাচ্ছিল্য ভাব, নেরুর ভারী রাগ হলো। কি ভয় পায় নাকি? নেরু আস্তে আস্তে নিচে নেমে গেল, দাঁত মাজলো না, চোখ ধুলো না, তাতে কি হয়েছে? সেই ছেলেটার তো নাকে সর্দি। নিমতলা যাবার পথে দেখে দুই দিকে দেওয়ালে ঘুঁটে দেওয়া, কতকগুলো গোল গোল মতন, সেগুলো ধোপার মা দিয়েছে, আর কতকগুলো ঠ্যাংওয়ালা, সেগুলো ধোপার মায়ের মেয়ে দিয়েছে। কিন্তু নিমতলায় গিয়ে দেখে ছেলেটা কোথায় যেন সটকে পড়েছে। কি জানি ভোর হয়ে এসছে, আলো টালো দেখে উঠে গেল নাকি? সেই দিনই সন্ধেবেলা নেরু দাঁত ব্যথা করছিল, তাই লবঙ্গ জল দিয়ে মুখ ধুয়ে জানলার ওপর বসে ভাবছিল, আচ্ছা নেপাল খুড়োর কেনই বা অমন সিন্ধু ঘটকের মতন গোপ, আর বিধুদাই কেন বা দিন রাত টিকটিক করেন। এদিকে ওদের বাড়ির দারোয়ান কি যেন গাইছিল, মনে হচ্ছিল নিমতলাতে আর যাব না, খেলে ভূতের কালো ছানা। হঠাৎ শুনল এই ও, চমকে আরেকটু হলেই ধুপুস করে পড়ে যাচ্ছিল, এবার শুনল এই ও, চেয়ে দেখে নিমতলার আবছায়াতে সেই ভূতের ছানাটা। নেরু গলা নামিয়ে হিন্দিতে ফিসফিস করে বলল, হাম শুনতে পাতা। নেরু ছানাটা আবার বাংলায় বললে, সকালে কি পায়ে শেকড় গজিয়েছিল? নেরু বললে, আমি তো গেলুম, তুমি তো আলো দেখে চলে গেছিলে। ছেলেটা বলল, তুত আলো নয়, বাবাকে দেখে। নেরু ভাবল, কেন বাবাকে দেখে চলে যাবে কেন? নেরু শুধু একবার বাবাকে দেখে চলে গিয়েছিল, সেই সেই যেবার ওই দারোয়ানের হুঁকা টেনেছিল। তাই জিজ্ঞেস করলো, হুঁকা টেনেছিলে? ছেলেটা মাথা নেড়ে বলল, দুধ তার থেকে বিড়ি ভালো। তোমার বাবা কি গাছে থাকেন? দুধ থাকেন না, চড়েন, আমি অনেককে তাক করে থাকি কিন্তু কখনো পড়েন না। তিনি কি পেঁচা? দূত। তারপর ছেলেটা একটা কথা বলল যেটা মা বলতে মারণ করেছে। নেরু বলল, ছি
আচ্ছা, তার পা কি উল্টো দিকে লাগানো? এইবার ছেলেটা বেদম রেগে গেল, ভুরু কুঁচকে ফোঁস ফোঁস করতে করতে বললেন, হাতটাকে ঘুষি পাড়তে লাগলো আর খুলতে লাগলো, যেন এই পেলেই সাপড়ে দেয়। তারপর কি যেন ভেবে ঠান্ডা হয়ে বললে, ওই যে মিস্ত্রিগুলো সারাদিন বাঁশে চড়ে তোমাদের বাড়ির বিশ্রী জানলাগুলোতে তোমার গায়ের মতন বদ সবুজ রং লাগায়, ওদের একটা দড়ি বাঁধা রঙের টিন আর একটা বড় চ্যাপটা রং লাগা জিনিস যদি এক্ষুনি আমায় না দাও, তাহলে তোমাকে, তোমার বাবাকে, তোমার দাদাকে আর তোমার মাকে কচু কাটা করব, তোমাদের ছোট খুকিকে পানের মশলা বানিয়ে কর মরিয়ে চিবিয়ে খাবো, তোমাদের মাসি পিসি যে যেখানে আছে তাদের থেঁতলো করব, তোমাদের রুটিওয়ালা ঘিওয়ালা আর যা যা তোমরা সব কটাকে লম্বা লম্বা ফালি ফালি করে ছিঁড়ে কাপড় শুকুবার দড়িতে ঝুলিয়ে শুটকি মাছ বানাবো, আর তোমার যত বন্ধু আছে সবগুলোকে নুন জল দিয়ে কাঁচা কাঁচা গিলে খাবো। বাপরে, কি হিংস্র খোকা! নেরু তাড়াতাড়ি একটা টিন আর দু তিনটে বুড়ুস তাকে দিয়ে এলো। ছেলেটা ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে গেল। রাতে নেরু শুনতে পেল ফিস ফিস করে কারা কথা বলছে, কানে আঙুল দিয়ে শুলো, তবু মনে হলো কে যেন বলছে, আছে আছে নিম গাছে। নেরু ভাবল, ওরে বাবা, কি আছে রে, পান্তাভূত, কবন্ধ, পিশাচ, স্কন্ধকাটা, গন্ধবেনে, শাকচুন্নি, পেতনি, পান্তা কেজি। নেরু তো নাক মুখ ঢেকে রাম ঘুম ঘুমলো। পরদিন সকালে নিচে যাবার সময় সিঁড়ির জানলা দিয়ে দেখে রাস্তায় ও বাড়ির বড় কর্তা, এ বাড়ির দারোয়ান, দাদা, বাবা, মন্টুর বাবা, দিনদা, আরও কত কে, সবাই ঠ্যাং হাত ছুঁড়ে বেজায় চেঁচাচ্ছে। নেরু আরও দেখল রাস্তায় সব বাড়ির দেওয়ালে দেওয়ালে সবুজ রং দিয়ে নানা রকম চিত্তির করা, পাশের বাড়ির সাদা গেটটা ডোরা কাটা। হঠাৎ নেরুর চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসবার জোগাড় করল সেই হিংস্র ছানাটা পথের মধ্যিখানে দাঁড়িয়ে, তার এক হাতে রঙের বুরুশ আর এক হাতে রঙের টিন। এক কান ও বাড়ির দারোয়ান ধরেছে আর এক কান এ বাড়ির লাচমান সিং, আর ছেলেটা জোরসে চিল্লাচ্ছে। তারপর ভঁক ভঁক করে একটা মোটর ডাকলো আর পথ ছেড়ে সকলে চলে এলেন। লাচমান সিংও কানের শেষ একটা প্যাঁচ দিয়ে খুব অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিল। তারপর ও বাড়ির দারোয়ান ওর হাত থেকে খামচা মেরে রঙের টিন আর বুরুশ নিয়ে গেল। হিন্দিতে আর বাংলাতে বীরবিরে কী সব বকতে বকতে শুট মারতে মারতে ওদের বাড়ি দিয়ে গেল। নেরু পাড়াসিদ্ধু সকলের সাহস দেখে এমন হাঁ হয়ে গেল যে দেখতেই ভুলে গেল ছেলেটার পা উল্টো দিকে লাগানো কিনা।